এটা হচ্ছে সেই প্রথম 100 বছরের পুরনো সেই সময় যখন এই শোভা বাজারে প্রথম মিত্র ক্যাফে চালু হয় সেই সময়কার খাদ্য তালিকা যে খাদ্য তালিকাটিকে দেখে নস্টালজিয়ায় মানুষ পড়ে যায় সেই সময়কার মানুষ তারা এই মেনু কার্ড দেখেই খাদ্য তালিকা দেখেই তারা তাদের খাবারের অর্ডার দিতেন এটা হচ্ছে এখনকার মেনু কার্ড দেখুন কত পরিবর্তন হয়ে গেছে মেনু কার্ডের মিত্র ক্যাফে বাঙালির রসনা তৃপ্তি 100 বছর ধরে করে আসছে তাই তো 100 বছর তো সেই মিত্র ক্যাফে শোভা বাজারে সেখানে আমরা এসেছি আজকে সেই ভিডিওগুলো আপনাদের জন্য রাখবো তো আমরা ওই মিত্র ক্যাফে পরিচালক যিনি ম্যানেজার সাহেব তার তিনি আমাদের সাথে আছে তো ওনার সাথে আমরা একটু কথা বলে নিই যে 100 বছর ধরে দাদা বাঙালির রসনা তৃপ্তি করছে আপনাদের মিত্র ক্যাফে তো এটা তো বাঙালির কাছে একটা গর্বের প্রথমত 100 বছর ধরে টানা মানুষকে যে একই রকমের স্বাদের জিনিস খাইয়ে আসছে সেটা তো সত্যি বাঙালি হিসেবে একটা ভীষণ গর্বের এবং আপনাদের তো ব্যবসা মোটামুটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে অনেক আউটলেট খুলে গেছে অনেক আউটলেট থেকে শুরু করে শিলিগুড়ি নিউ দিঘা একটা নাও মানে এখন রিসেন্ট একটা ওপেনিং হলো পুরীতে পুরীতে সত্যি কথা এবং আপনাদের এই যে এত বড় সংস্থাটা যে বাঙালি প্রতিষ্ঠান যে এটা তো একটা সত্যি কথা বলতে এটা একটা সাধনার ব্যাপার তাই না যে মানুষের মানুষকে খাইয়ে খাইয়ে যে তৃপ্তি দেওয়া সাধারণ থাকলে এগিয়ে যাওয়া যাবে না সাধারণ থাকলে এগিয়ে যাওয়া যাবে না সেই জিনিসটাই বলছি যে একজন বাঙালি হিসেবে আপনাদের যিনি কর্ণধার যিনি প্রতিষ্ঠাতা তার তো একটা অ্যাম্বিশন ছিল এবং পরবর্তী সময় আপনারা ধারাবাহিক ভাবে জিনিসটাকে মেনটেন করে গেছেন থার্ড জেনারেশন চলছে বা থার্ড জেনারেশন চলছে মিত্র ক্যাফে এবং তার বিস্তার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পুরীতে পৌঁছে গেছে এবং এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের আর বিশেষ করে মিত্র ক্যাফে তো একটা নস্টালজিয়া ব্যাপার বাঙালির কাছে তো এমনি মোটামুটি আপনাদের এখানে বিশিষ্ট মানুষজন তারা আসেন তারা বিভিন্ন রিভিউ দিয়েছেন আমরা এখান থেকে আমাদের 1910 সাল থেকে শুরু হয়েছে মিত্র ক্যাফে আচ্ছা যিনারা আসতেন বা আসবেন সবাই হচ্ছে মিত্র অর্থাৎ বন্ধু ও সেই হিসেবে মিত্র ক্যাফে প্রতিষ্ঠা আচ্ছা এটা নতুন কনসেপ্ট আচ্ছা মানে আমাদের যে গ্রাহক যারা তাদেরকে আমরা মিত্র হিসেবে বন্ধু হিসেবে যারা আসতেন বা আসবেন সবাই আমাদের সবাই বন্ধু বন্ধু সেই হিসেবে মিত্র কাপে বাস খুব সুন্দর কনসেপ্ট এবং প্রাচীন মানুষ যারা ছিলেন তাদের তো একাত্মতার একটা ব্যাপার ছিল প্লাস তারা চাইতেন যে
মানুষ যাতে ভালো মতো জিনিস খা, ভালো জিনিসটা পান, এবং আপনারা প্রচুর আইটেম আপনারা এখন পরে বানানো হয়েছে, প্রচুর আইটেম বানানো হয়েছে। আমাদের উত্তম কুমার থেকে শুরু করে সবাই খেয়ে গেছেন এখানে। উত্তম কুমারের ফেভারিট খাবার ছিলেন চিকেন ফাউল কবিরাজি, ফাউল কবিরাজি নামে এখন আমাদের ফাউল কবিরাজি মহানায়ক উত্তম কুমার মিত্র ক্যাফে চিকেন ফল কবিরাজি যেটা এখনো হয় তিনি পছন্দ করতেন এবং এখানে এসে খেয়েও গেছে। খুব সত্যি ভালো লাগছে যে একটা সুন্দর প্রতিষ্ঠান বাঙালি হিসেবে তো গর্বেরই যে বাঙালি দীর্ঘদিন ধরে নিজের মানুষকে রসনা দীপ্তি দিয়ে আসছে এবং আগামী দিনে এদের যে উত্থান আমরা চাই যে মিত্র ক্যাফে আরো এইভাবে এগিয়ে যাক। এবং বিভিন্ন একটা কথা আছে ব্যবসায়ী মহলে যে বাঙালি নাকি ব্যবসা করতে পারে না এবং সেখানে মিত্র ক্যাফে এত সুনামের সাথে ব্যবসা করছে, সত্যি মানে গর্বে এবং ভালো লাগছে, বেশ ভালো লাগছে। উত্তম কুমার এখানে খেয়ে গেছে সেই জায়গা, সেই মিত্র ক্যাফে তো আমরা এসেছি, আমরা পরে আমরা আরো বিভিন্ন ডিশ আপনাদের দেখাবো এবং আমরা সেই খাবারও খাবো, তো খাবার পরে সেই খাবার কিরকম লাগলো সেটাও বলবো। তবে আমাদের রিভিউ নেওয়ার দরকার নেই, তার কারণ 100 বছর একটা বাঙালি প্রতিষ্ঠান চলছে, উত্তম কুমারের মতো মহান নায়ক তিনি পছন্দ করতেন এই মিত্র ক্যাফের খাবার, সেখানে তো আমাদের রিভিউয়ের কোনো নতুন করে দেওয়ার কোনো অবকাশ নেই এবং দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট মানুষজন তারা এসছেন।
এরা হচ্ছে মিত্র ক্যাফের সেই সব মিত্র যারা এই প্রাচীন প্রতিষ্ঠানকে সসম্মানে আজও নিয়ে চলেছে, মানুষের কাছে সেই পুরনো স্বাদ আজও তারা দিয়ে চলেছে অক্লান্ত পরিশ্রম করে এইসব সৈনিকরা।